দশটার মতো ড্রেস হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই কানেরটা, এই কানেরটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। কি দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, বললাম এক চামচ দাও, কিন্তু না, তিন চামচ চার চামচ খাইয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ট্রেনে অলরেডি প্রচুর ভিড়, তার জন্য আমি লেডিস কামরাতে উঠেছিলাম এবং কাছড়া বাড়াতে নেমে গেছি। এখানে প্রচুর দেখো ফুলের দোকান, হাঁটিতেই মিও আমর আছে। মিও আমর থেকে আমরা এখন কেক কিনবো এবং কেক লাইটিং এ এত সুন্দর দেখাচ্ছে যাকে বলে। আর এখানে এই যে এত গিফট, এবার খোলা হবে, রাত্রি 12টা বাজছে এখন। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিতা, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে। সো আজকের সকালটা খুব ভালো একটা সকাল, মানে আজকে আমার জন্মদিন, আর এটা আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরে প্রথম জন্মদিন। আর আজ এখন বাজে 12টা, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে বিকেলে রীতিমতো কেক কাটা হবে, অনেক লোকজন আসবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো আমার সাথে। অনেকদিন পরে একটা ব্লগ বানাচ্ছি, হয়তো বিয়ের পরে আমার এটা প্রথম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আজকে পুরো সন্ধ্যে জুড়ে কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। আর তাছাড়া তোমরা জানো অলরেডি আগের দিনে রাত্রেবেলা প্রি বার্থডে সেলিব্রেশন হয়েছে, আর সেটাও তোমাদের সাথে ভিডিও শেষে আমি শেয়ার করবো লাস্ট, মানে কী সারপ্রাইজ বার্থডেটা ছিল আর কী গিফট আসছে বার্থডেতে আমাকে, সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো। অলরেডি 10টার মতো ড্রেস হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই কানেরটা, এই কানেরটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। তো সব কিছু শেয়ার করবো অলরেডি তোমাদের সাথে, একটা একটা করে সমস্ত কিছু ভিডিও আসতে চলেছে। খুব এক্সাইটেড এই ভিডিওটাতে, অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই হলো আমার জন্মদিনের দুপুরের মেনু, ভাত, মাছ ভাজা, পায়েস, আলু ভাজা এবং সমস্ত রকম ভাজা। যেহেতু রাত্রেবেলা একটা বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই জন্য দুপুরে একটু লাইটলি খাবারের আয়োজন করা হয়েছে এবং সাথে পায়েসও রান্না করা হয়েছে। এবং আমি বসে পড়েছি, আমাকে সাথে হচ্ছে আমাকে একটা গিফটও চলে এসেছে, আমার হচ্ছে কাকি দিয়েছে, মানে কাকিমা, এই বিদ্যুতের যে কাকিমা হয়। আর তাছাড়া হচ্ছে এবার খেতেও বসে গেছি। এবারে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, আমার যে মা, মানে শাশুড়ি মা, আমাকে খাইয়ে দিচ্ছে এবং তার জন্য আমি শাড়ি পরেছি আজকে, কারণ জন্মদিনের দিনে একটু শাড়ি না পরলে কেমন লাগে, তাই আজকে শাড়ি পরলাম। আর এই দেখো আমাকে পায়েসটা খাইয়ে দিচ্ছে যাকে বলে ভালোবেসে। মা আমাকে একবারে খাইয়েই দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, বললাম এক চামচ দাও, কিন্তু না, তিন চামচ চার চামচ খাইয়ে যাচ্ছে একদম। এবং আমিও প্রণাম করে নিলাম মাকে। আর তারপরে দেখতে পাচ্ছ আমি ওপরে চলে এসেছি খেতে। এবং এই দেখো এটা আমাদের ছাদের একটা লাউ গাছ যাকে বলে, এবং এখানে পুরো লাইটের ডেকোরেশন অলরেডি করে দিয়েছে বিদ্যুৎ, এবং এরকম এই যে ছাতার মতো টেবিল চেয়ারও সাজানো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরিয়ে পড়েছি, কারণ আমাদের কিছু দরকারি কেনাকাটা করার ছিল, কেক ঠেক নেওয়ার ছিল এবং একটু শপিংয়েরও ছিল। বিদ্যুৎ আগের দিনে আমার জন্য একটা প্যান্টালুন্স থেকে ড্রেস এনেছিলো, এই ড্রেসটা আমার একটু এক্সচেঞ্জ করা ছিল, সেজন্য আমরা এখন নৈহাটি থেকে কাঁচড়াপাড়া যাচ্ছি। এবং কাঁচড়াপাড়াতে যেহেতু প্যান্টালুন্স আছে এবং ওই প্যান্টালুন্স ছাড়া তো এক্সচেঞ্জ হবে না, তো সেই জন্যই আমাকে আবার যেতে হচ্ছে, কারণ আমি না গেলে তো হবে না, কারণ আমাকে পুরোপুরি ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখেই তবেই আমি কিনবো এবারে ডিসাইড করেছি। কারণ বিদ্যুৎ আমার জন্য যেটা এনেছিলো সাইজটা ঠিক থাকলো, একটু জাস্ট কমফোর্ট হচ্ছিলো না ড্রেসটা, সেই জন্য। তো চলো দেখতে থাকো, আমার সাথে সঙ্গে থাকো। এখন আমরা ট্রেনে করে যাব, আর জানি না ট্রেনে কতটা ভিড় হবে, এখন তো আপাতত টোটোই আছি। প্রথমে টোটোই করে স্টেশন যাব এবং তারপরে ট্রেনে করে আমরা কাঁচড়াপাড়া যাব। নৈহাটি থেকে বেশি দূর না, নৈহাটি থেকে পরের স্টেশন হচ্ছে হালিশহর, হালিশহরের পরেই কাঁচড়াপাড়া, মানে একটা স্টেশনের দূরত্ব মাত্র। তো আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি অলরেডি। এবং আজকে যে ড্রেসটা পরেছি, যে কুর্তিটা আর এই যে জ্যাকেটটা, এটাও হচ্ছে বার্থডেরই ড্রেস। আর এই যে জ্যাকেটটা দিয়েছে, এটা হচ্ছে বিদ্যুতের দিদি দিয়েছে জ্যাকেটটা। আর দেখতে পাচ্ছ ট্রেনে অলরেডি প্রচুর ভিড়, তার জন্য আমি লেডিস কামরাতে উঠেছিলাম এবং কাছড়া বাড়াতে নেমে গেছি। এখানে প্রচুর দেখো ফুলের দোকান, আর তাছাড়া আমরা তো জানি না কোথায় জাস্ট কাছড়াপাড়াতে প্যান্টালুন্সের শপটা আছে, গুগল ম্যাপ দেখে দেখে চেষ্টা করছি যাওয়ার। তারপরে অনেকটা রাস্তা যাওয়ার পরে মনে হলো যে আর পাচ্ছি না, তখন আমরা টোটোই করে আমরা প্যান্টালুন্সে গেলাম, যেহেতু আমাদের খুব তাড়া ছিল, প্রচণ্ড মানে তাড়া ছিল, কারণ আমাদেরকে আবার বাড়ি পৌঁছাতে হবে, বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যাবে, তো সেই জন্য আমরা আর ভিডিওটা প্যান্টালুন্সে গিয়ে করতে পারিনি।
যে ওখানে কি কিনলাম না কিনলাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করব বার্থডেতে, যে আমি কি কিনলাম ওখানে। যেহেতু আমরা বিকেলবেলাতে বেরিয়েছিলাম, মানে 3টা নাগাদ বেরিয়েছিলাম, আর সন্ধে 6টা নাগাদ লোকজন আসা শুরু হয়ে যাবে বাড়িতে অনুষ্ঠান, যেহেতু তার জন্য তাড়াতাড়ি করে ভিডিও করতে পারিনি। আর এবারে আমরা ফেরার সময় আমাদের নৈহাটিতেই মিও আমর আছে, মিও আমর থেকে আমরা এখন কেক কিনবো। এবং কেক কোনটা নেবো, আমার তো চকলেট কেক খুব ভালো লাগে, তো ওই জন্য চকলেট কেকই নেবো। তো তোমাদের সাথে কেকটা পরে শেয়ার করছি, কেকটা নেওয়ার পরে। তো অবশ্যই চলো কেকটা কিনে এবার বাড়ি যাই এবং বাড়ি গিয়ে রেডি হবো, নইলে লোকজন আসবে তখন আর রেডি হতে পারবো না। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমার বার্থডের জন্য। তোমরা দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের লং একটা ড্রেস পরেছি, আর এই ড্রেসটা গিফট করেছে আমাকে মিস্টার বিদ্যুৎ বিশ্বাস, মাই হাজবেন্ড, ঠিক আছে? মোস্ট এক্সপেন্সিভ ড্রেস আমার লাইফে, মানে সত্যি কখনো কিনিনি। আমার ভালো লাগছে, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা সত্যি আমার কাছে মানে মোস্ট এক্সপেন্সিভ ড্রেস। এই ড্রেসটা আমি কখনো এরকম এত দাম দিয়ে কিনিনি, মানে বিদ্যুতের কাছে কখনো নিইনি, যাকে বলে। জাস্ট শুনলে অবাক হয়ে যাবে, একটা ব্র্যান্ড, খুব ভালো ব্র্যান্ডের ড্রেস। তো তোমরা ব্র্যান্ডের নাম জানতে চাইলে আমি অবশ্যই জানিয়ে দেবো। প্যান্টালুনসে সমস্ত এটাতে অ্যাভেলেবেল নেই, সমস্ত আউটলেটে, কিছু কিছু আউটলেটে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে। তোমরা সিটি সেন্টার 2তে তোমরা পেয়ে যাবে এটা, সিটি সেন্টার 2। আর তাছাড়া হচ্ছে তোমার সাউথ সিটি মল, আর হচ্ছে তোমার সেক্টর 5, এগুলোতেই বেশিরভাগ পাবে, কারণ এই ব্র্যান্ডেড ড্রেস রাখে না সেরকম। এখন সন্ধে হয়ে গেছে এবং সন্ধেবেলা দেখো লাইটিংয়ে এত সুন্দর দেখাচ্ছে যাকে বলে। আর এখানে হচ্ছে নিচে হচ্ছে বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে এবং এখানে রান্নাবান্না হচ্ছে। আর এই হলো হচ্ছে কেক, কেকটা তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর বিদ্যুৎ দেখো কেকের ওপরে আবার লিখেছে নাম, ওয়াইফ বলে লিখেছে। এই প্রথম আমার একটু ভালো ফিল হচ্ছে, মানে ওয়াইফ বলে লিখেছে, প্রত্যেকবারে কেকে তো সৌমিতা লেখাই থাকে, আজ একটু ওয়াইফ লিখেছে, আমার ভীষণই মানে ভালো লাগছিল এটা দেখে। আর এখন কেক কাটা শুরু হবে, সবাই এসে পড়েছে রীতিমতো, বাচ্চারা এবং বাড়ির আত্মীয় স্বজনরা যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই মোটামুটি এসে পড়েছে। ক্যান্ডেলসও জ্বালানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যাকে বলে। এবং আমি কেক কাটবো এবারে, এবং কেক কাটার পরে দেখতে পাবে আমি অলরেডি বার্থডে গালের ট্যাগ পরে নিয়েছি যাকে বলে। আর একটু যেহেতু ঠান্ডা ছিল তার জন্য আমি জ্যাকেটও পরে নিয়েছি, কারণ সেই টাইমে জানুয়ারি মাস ছিল, তো তার জন্য তখন ঠান্ডাটা ছিল। দেখতে পাচ্ছে সবাই শাল চাদর পরেছে। জন্মদিনের কেক যখন কাটছি তখন দারুণ একটা ভালো লাগছিল, এই প্রথম আমার শ্বশুরবাড়িতে জন্মদিন যাকে বলে, আর এত ভালোভাবে অনুষ্ঠান করে হচ্ছে জন্মদিনটা, মানে ভীষণই আমি একটা ভালো ফিল করছিলাম। এবং বিদ্যুৎও পাশে ছিল, এই সমস্ত আয়োজন সমস্ত বিদ্যুৎই করেছে যাকে বলে। আর দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে রীতিমতো। এবং কেক কাটার পরে আমি সবাইকে একে একে করে খাইয়ে দিচ্ছি, দেখো মাকে খাইয়ে দিচ্ছি, বাবাকে খাইয়ে দিচ্ছি, এবং বিদ্যুৎকেও খাইয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা বাচ্চাকে আমি প্রত্যেককে নিজের হাতেই সার্ভ করেছি কেকটা। এবং যতজন এসেছে আমি সবাইকেই কেকটা দিয়েছি যাকে বলে, এক এক করে যাকে বলে, কারণ আমার খুবই ভালো লাগছিলো সবাই এসেছিলো বার্থডেতে। শুধু আমার বাড়ি থেকে সেরকম কেউ আসতে পারেনি, কারণ অনেকটা যেহেতু দূরত্ব আমার বাড়ি থেকে এই নৈহাটির 6 ঘন্টা রাস্তা, আর সেজন্য কেউ আসতে পারেনি, সেজন্য একটু মনটা খারাপ ছিল। বাট এত আনন্দ, এত গান নাচ হচ্ছিলো, তার জন্য আমার ভীষণই ভালো লেগেছে। এই দেখো লোকজনেরও আসা শুরু করে দিয়েছে এবং সবাই খেতে বসে গেছে, অলরেডি একটার পর একটা ব্যাচ শুরু হচ্ছে। আমার তো খাবারের গন্ধ পেয়ে যাকে বলে পেটে ছুচুর ডন টানছে যাকে বলে। তাও কি করব, আগে তো আত্মীয়রা সবাই অনুষ্ঠানে যারা এসেছে সবাইকে খেতে দিতে হবে। এবং সবাই একে একে বসছে, একটার পর একটা ব্যাচ কমপ্লিট হচ্ছে এবং ভীষণ সুন্দর একটা দেখাচ্ছে। দেখো বাইরে লাইট, ভেতরে ছাতার মধ্যে সবাই মিলে খাওয়া হচ্ছে, ভীষণ ভালো লাগছে যাকে বলে। আর এই হচ্ছে মেনু, মেনু ছিল ফ্রাইড রাইস ছিল এবং চিকেন কষা ছিল এবং চাটনি ছিল, বেগুনি ছিল, পাঁপড় ছিল, আর হচ্ছে পান্তুয়া ছিল, এটাই মেনু ছিল। যেহেতু সবাই লোকজনদের আসছে একজন একজন করে, সবাইকে আমাকে সবাইকে কথা বলতে হচ্ছে, সেজন্য আমি ঠিকঠাকভাবে হচ্ছে ভিডিও করতে পারিনি খাবারের, এবং লাস্ট মোমেন্টে এসে খাবারের ভিডিওগুলো করেছি। এই যে পান্তুয়া, তার আগে দেখালাম চাটনি এবং বেগুনি আর ফ্রাইড রাইস, চিকেন কষা, এগুলোই আপাতত মেনু ছিল এবং একটু একটু করে তোমাদের কাছে শ্যুট করেছি, কারণ এটা যেহেতু বাড়ির হচ্ছে হয়েছে, বাড়ির লোকেরাই আয়োজন করেছে, সমস্ত বাড়ির মানে রান্না করে নিজেরাই সমস্ত কিছু, মানে সবাই নিজের হাতে করেছে বলতে গেলে। যেহেতু বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম ভিডিওর প্রথমে যে প্রি বার্থডে সেলিব্রেশনটা শেয়ার করব, তার জন্য আমি শেয়ার করে দিলাম এই ভিডিওটাতে। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমার জন্য ভীষণই আমাকে উৎসাহিত করে অন্যান্য ভিডিও বানাতে। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে। তো টাটা। এই যে এত গিফট!
এবার খোলা হবে, রাত্রি 12টা বাজছে এখন, এটা পরের দিন সব খোলা হবে, সব দেখানো হবে। সো ফাইনালি বার্থডে পার্টি এখন শেষ হলো, তো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কাছে। সো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।